মমতা আছেন মমতাতেই এদিনে জনসভা কার্যতের জনপ্লাবনে পরিণত হয় বিরোধীদের দাবি বাইরে থেকে আনা হয়েছে লোক যুক্তি এড়িয়ে তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কাছে এখনও মমতা আছেন মমতাতেই মঙ্গলবার বনগা স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কার্যত জনপ্লাবনে পরিণত হয় বেলা একটাই সভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা এগারোটার আগে থেকেই লোক আসতে শুরু করে সভাস্থলে বনগা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে যেমন মিছিল করে বনগাঁ স্টেডিয়ামে আসা হয় ঠিক তেমনি বনগাঁ বাগদা গাইঘাটা গোপালনগর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকেরা এদিন যোগদান করেন সভাতে এদিনের সভাতে মহিলা ঢাকি বাউল আদিবাসী নৃত্য ধামসামাদল নিয়েও এই সভাতে আসেন বহু মানুষ পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও মিছিল করে আসেন কর্মীরা গত লোকসভা নির্বাচনের নিরিখে বর্তমানে বনগাঁ লোকসভাতে প্রায় উনিশ হাজারেরও পিছিয়ে রয়েছে তৃণমূল সে কারণে এদিনের সভার ওপর বাড়তি নজর ছিল বিরোধী দলগুলিরও সভা শেষে কার্যত উজ্জীবিত তৃণমূল শিবির যদিও ইতিমধ্যেই বিরোধীরা দাবি করতে শুরু করেছেন বাইরে থেকে জোর করে লোক আনা হয়েছে এদিনের সভাতে সে কথায় আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতৃত্বের সাফ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কাছে এখনো ম্লান উন্নয়নের কথা কম বলবো কারণ উন্নয়নটা আপনারা জানেন থেকে শুরু করে ঐক্যশ্রী বৈতরণী সমব্যাথি সামাজিক সুরক্ষা থেকে শুরু করে এত সামাজিক কর্মসূচি সারা পৃথিবীতে কেউ করতে পারেনি যা আমরা বাংলায় করেছি প্রসেনজিৎ ব্যানার্জী ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা.